नमस्कार बन्धुरा सुप्रीति रान्नार ब्लगे आपनादेर सकलके आरेकबार स्वागत जानाई। आजके जे नतुन रेसिपि एनेछि ता होच्छे पटलेर रेसिपि। तो पटलेर रेसिपिर आगे अनेक रेसपन्स आपनादेर काछे पेयेछि आर तार जन्य किन्तु आजके पटल दिये एकटा सुंदर रेसिपि आपनादेर जन्य निये एसेछि। आर तार जन्य एखाने पटल देखते पाच्छेन, एखाने 500 ग्राम पटल रयेछे। तो एई माप अनुयायी आमि समस्त परिमाणगुलो बोले देब, आपनारा अवश्यई सेटा देखे जे कोनो भावे करते पारबेन। तो 500 ग्राम पटल रयेछे। तो पटलगुलो प्रथमे हल्का करे खोसाटा छाड़िये नीते हबे आर दई माथाटा केटे नीते हबे। देखते पाच्छेन पटलगुलो खोसा एकटु एकटु करे रेखे दिये छानो हये गेछे आर दई माथा देखुन केटे रखा आछे। एबारे पटलगुलो भालो करे जले धुये नीते हबे। तो आमार एखाने समस्त किछु धुये टुये रेडी करा हये गेछे। আর এর মশলা হিসেবে যেটা লাগবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন 4টে কাঁচা লঙ্কা আর এখানে 25 গ্রাম মতন পোস্ত আছে। আপনারা স্বাদ চাইলেন এক থেকে বেশি পোস্ত ইউজ করতেই পারেন, তাতে সমস্যা কিছু নেই, তাতে স্বাদ আরও ভালো হবে। তো এবারে পটলগুলো ভেজে নিতে হবে। তো পটলগুলো ভাজা হচ্ছে। পটলগুলো কখনোই বেশি উড়িয়ে ভাজবেন না, তাহলে কিন্তু তেতো লাগবে, ভালো লাগবে না। পটলগুলো ওই জন্যে একটু আধ ভাজা করবেন, তাহলে কিন্তু স্বাদটা পাবেন। তো পটল ভাজা হয়ে গেছে, অলরেডি পটল ভেজে পাত্রে তুলে নিয়েছি। আর ওদিকে পোস্ত লঙ্কা বাটা হয়ে গেছে, সেটা একটি পাত্রে রেখে দিয়েছি। আর টমেটো, এখানে দুটি টমেটো গ্রেট করা আছে। তো আপনারা এখানে পরিমাণ মতো 100-150 গ্রাম টমেটো নিতেই পারেন। তো এবারে কড়াই চাপে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম, পাঁচ ফোড়ন দিলাম। গ্রেট করা টমেটোটা দিয়ে দিলাম। ভালো করে মিক্সড করে নিচ্ছি। হাফ চা চামচ হলুদ দিলাম, ভালো করে মিক্সড করে নেব। এবার এবারে পোস্ত বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেবো, ভালো করে না মিশালে ভালো হবে না, ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা অবশ্যই পটল রেসিপির অনেক দেখেছেন, আজকেও দেখছেন, আপনারা অবশ্যই এইভাবে পটলটা রেসিপি করে একটা খেয়ে দেখবেন, কতটা ভালো লাগছে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও লাইক করেনি তারা লাইকটা করে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও এরা করে উঠতে পারেননি তো তারাও একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবারে পটলগুলো দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করবো। এবারে জল দিলাম, জলটা পরিমাণ মতো দেবেন। তো এখানে খুব ঝোল হবে না, ঝোল করলে কিন্তু ভালো লাগবে না। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু বুঝে শুনে যেতে হবে, কারণ পটলটা সিদ্ধ হবে সেই পরিমাণ মতো জলটা দেবেন, সেটা আন্দাজ করে, খুব বেশি লাগবে না। তো এখানে আমি সেই পরিমাণ মতো দিয়েছি। এবারে ফুটবে, লবণ দিচ্ছি। তো এখানে হাফ চা চামচ লবণ দেবেন, যদি প্রয়োজন হয় একটু বেশি দেবেন, সেটা অবশ্যই টেস্ট করে দিতে পারেন, তাহলে সমস্যাটা কম।
তো এবার এটা ফুটবে, ফুটলেই কিন্তু মোটামুটি পটলা সিদ্ধ হালকা হয়ে গেছে, আর হাফ সিদ্ধ হবে তাহলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে রেসিপিটা। তো অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন। এবার একটু কাঁচা সরিষার তেল এক চা চামচ দিয়ে দিলাম, এটা দেওয়ার উদ্দেশ্য একটি, এটা স্বাদ আরও বেড়ে যাবে। তো অবশ্যই এইভাবে কিন্তু পটল পোস্ত ভাপা রেসিপি আপনারা ঘরে বসে করতে পারেন, খুব সুন্দর লাগবে। আর করে খেয়ে তারপর কমেন্ট করবেন কতটা ভালো লেগেছে জানাবেন। তো এইভাবে আপনারা অবশ্যই রেসিপিটা নতুনভাবে করে দেখুন। এবার গরম মশলা দিলাম, গরম মশলা এক চামচ দিলাম। তো যেহেতু 500 পটল আছে আপনারা অবশ্যই পরিমাণ মতো আপনারা চাইলে দিতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। আপনারা চাইলে গরম মশলা বেটেও দিতে পারেন। তো মোটামুটি রেসিপিটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, কমপ্লিট। তো আমি বেশি ঝোল রাখিনি, তো একটা মাখো মাখো চলে আসবে আস্তে আস্তে। তো এইভাবে আপনারা পটল পোস্ত ভাপা রেসিপি বানিয়ে ফেলতে পারবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, আসছে নেক্সট ভিডিওয় নতুন কোনো রেসিপি নিয়ে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।